তাহলে দেশে খাদ্যের চাহিদা বাড়ছে, উৎপাদন সে হারে বাড়ছে না। চাহিদা আর উৎপাদনে থাকছে বড় ব্যবধান, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। গবেষণার পরিপ্রেক্ষিতে এ শঙ্কা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের। প্রতিষ্ঠানটি বলছে, পরিস্থিতি প্রতিকূলে গেলে 2030 সালে দেশে 36 লাখ টন চাল এবং 34 লাখ টন গমের ঘাটতি হতে পারে। চাল, ডাল, তেল, মশলা ও সবজি সহ 35টি নিত্য প্রয়োজনীয় খাদ্যের ওপর 6 মাস ধরে গবেষণা চালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে পরিচালিত এই গবেষণায় বলা হয়, সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বাড়ছে, ভবিষ্যতে এর চেয়ে বেশি চাহিদা থাকবে। আবহাওয়া যদি খারাপ থাকে, প্রতিকূল পরিস্থিতির পরিবেশ, যেমন এইবার বন্যা হয়েছে, সেরকম যদি হয় বা খারাপ পড়ে যায়, সেক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা আছে। যদি খাদ্য ঘাটতি মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে সরকারকে 1 থেকে 2 মিলিয়ন টন খাদ্য মজুত রাখতে হবে। গবেষণা তথ্য অনুযায়ী পরিস্থিতি প্রতিকূলে গেলে 2030 সালে চালের ঘাটতি হতে পারে 36 লাখ টন, গমের ঘাটতি 34 লাখ টন, আর মশলা জাতীয় ফসল পেঁয়াজের ঘাটতি হতে পারে 87 লাখ টন। অবশ্য 2030 সাল নাগাদ 23 লাখ টন সবজি উদ্বৃত্ত থাকবে, সেই সঙ্গে উৎপাদন বাড়বে বিভিন্ন ধরনের ফলের। খাদ্যশস্যের ঘাটতি দূর করতে জলবায়ু সহিষ্ণু প্রযুক্তির উদ্ভাবন এবং কৃষি বাণিজ্যিকীকরণের উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয় গবেষণায়। ক্লাইমেট রেজিলিয়েন্ট নতুন ভ্যারাইটি, এইচওয়াইভি ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। আর ওভারঅল যেটা 2030 এবং 2050-এ আমার বাংলাদেশকে, আবার বাংলাদেশ কৃষিকে সামগ্রিকভাবে ট্রান্সফর্ম করতে হচ্ছে, ক্লাইমেট স্মার্ট এবং ডিজিটাল এগ্রিকালচার রূপান্তর করতে হবে। গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কৃষি মন্ত্রী বলেন, চাষাবাদ দিন দিনই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। বর্তমানে মজুদারি বাড়িয়ে কিছু অসাধু ডিলার চালের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের মিলাররা তো খুবই চালাক, তারা ব্যবসায়ী, তারা প্রফিট করতে চায়। তারা দেখছে যে আমনের উৎপাদন কমে যাবে, আমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এখনই তারা হোর্ডিং যেটা বলে মজুদ করছে, যাতে আমনে গিয়ে আরো দাম বাড়বে, যাতে করে তারা আরো বেশি মুনাফা করতে পারে। এটাও কিন্তু একটা কারণ। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।